ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. سامعني دبي أبنا. প্রশ্নটি হচ্ছে, সম্প্রতিকালে করোনার উসিলায় মাস্ক ব্যবহার করা এবং ফাঁকা ফাঁকা জামাতে সালাত আদায় করা আপনার বর্ণনা আমাদেরকেও বলতেছি যে শিরক হবে, শিরক হয়তো উনি এই প্রেক্ষিতে বলছেন যে করোনা এই মাস্কের মাধ্যমেই মাস্কেই করোনাকে নিরোধ করতে সক্ষম, মাস্কে বাঁচাবে, এরকম যদি ঠিক মাস্কে মনে করে তাহলে অবশ্যই শিরিক হবে। তারপর কথা হচ্ছে যে মাস্ক ব্যবহার করা অর্থাৎ মুখ ডেকে সালাত আদায় করা, চেহারা ডেকে সালাত আদায় করা নিষেধ হাদিসের মধ্যে, এটা হচ্ছে যে আসল কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক পরতে বলা হয় জনসমাগম যেখানে আছে সেখানে। তাই এখানে যারা নিষেধ করেন তারা চিন্তা করেন যে করোনা বলতে কিছু নাই, তারা করোনাকে বিশ্বাসও করে না এবং এটাকে সমাজেও মনে করে না, এই জন্য তাদের ফতোয়াটা ওইভাবে। কিন্তু যারা স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং এটাকে একটা সমাজের রোগ মনে করেন, তবে সমাজে এটা কোনো রোগের নিজস্ব কোনো শক্তি নেই অন্য আক্রমণ করার জন্য, যে পর্যন্ত না আল্লাহ তাআলার এখানে ই না থাকে, ইচ্ছা না থাকে, তো এই অর্থে আমরা বিশ্বাস করি কোরআন সুন্নার আলোকে যে করোনার কোনো ক্ষমতা নাই, তবে আল্লাহর ইচ্ছা সে অন্য কাছে আক্রমণ করতে পারে। তাই এখানে মাস্কের বিষয়টা সতর্কতামূলক, ডাক্তারের মতে স্বাস্থ্যবিধি মতে এটা যদি লাগায় কোথাও কোনো এরিয়াতে আক্রমণ চলতেছে, করোনা আক্রমণ চলতেছে, ওই এরিয়াতে যদি লাগায় কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ ইসলামে যে এমন এমন বিধান দেওয়া আছে মানুষের কল্যাণে যেটা স্বাভাবিক পরিস্থিতিতে জায়েজ না, কিন্তু যদি কোনো একটা ওজোর আসি যায় সেটা জায়েজ হয়। তাই মাস্ক কোনো এরিয়াতে করোনা আক্রান্ত হইতেছে মানুষজন ওইখানে মাস্ক লাগাই রয়েছে না, তাতে করে না জায়েজ হবে এখানে কথা নাই। আর হচ্ছে ফাঁকা ফাঁকা সালাত, এটা আসলে মূলত বিধান নয়, সালাতের বিধান হচ্ছে একজনের কাঁধ আরেকজনের কাঁধের সাথে, একজনের ফান একজনের ফানের সাথে একেবারে মিলিয়ে দাঁড়াবে, প্রাচীর ডালা দেওয়ালের মতো, সীসা ডালা দেওয়ালের মতো। কিন্তু বর্তমানে যেহেতু এই করোনা ভাইরাসের কারণে এটা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এটা বলা হচ্ছে, এই জন্য যদি নাকি ওই এরিয়াতে আক্রমণ থাকে তাই যদি মেনে চলে এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওজর হিসেবে বৈধতা রাখার একটা সুযোগ আছে বলি বিভিন্ন ওলামা কেরামের ফতোয়া। তথাপি যেখানে এত জটিলতা নাই সেখানে মিলিয়ে দাঁড়াইলে ভালো, যেখানে মাস্ক লাগে না লাগালে মানুষের কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে না সেখানে মাস্ক না লাগাইয়ে সালাত আদায় করা ভালো। আশা করি বিশ্বের বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।